সে আয়াতটিতে কি বলা হয়েছিল এবং সে আয়াতটি কি এটি একটি প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হলো যে কাজা নামাজের ব্যাপারে কেউ কেউ বলেন যে অমরি কাজা বলতে কিছু নাই আবার কেউ কেউ বলেন যে কাজা নামাজ আদায় করতে হবে এ ব্যাপারে শরিয়াতের বিধান কি জানতে চেয়েছেন বলে জবাবিল্লাহ তৌফিক সম্মানিত দিনী ভাই বিদায় হজের সময় কোরআনুল কারিমের সুরামায়দার পাঁচ নম্বর যে আয়াতটি নাজিল হয়েছিল

আর তোমাদের উপর আমার নেয়ামতকেও পূর্ণ করে দিয়েছি আল্লাহ নিয়ামত ছিল কি নিয়ামত ছিল বিধান যেই বিধানের মাধ্যমে আমরা পর্যন্ত এবং নামের আগুন থেকে বাঁচতে পারবো ফাজ সে উইনার হয়ে গেল সফল কাম হয়ে গেল তাহলে এটি ছিল আল্লাহ তার নিয়ামত যে ব্যক্তি জান্নাতের রাস্তায় পর্যন্ত পৌঁছে পারলো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো সে ফাজ হয়ে গেল উইনার হয়ে গেল সফল কাম হয়ে গেল তাহলে সেটি ছিল আল্লাহ তালার রানুল কারিমের এই সর্বশেষ আয়াত আর অদি তুলা ইসলাম আদিন আর আমি সন্তুষ্ট হয়ে গেলাম দিন ইসলামকে মনোনীত আমাদের ধর্ম হিসেবে আল্লাহ তালা দিয়েছেন আমাদের একটি জীবন বিধান দিয়েছেন এই জীবন বিধানের মূল মন্ত্র মূল বিষয়গুলো কোথায় আছে প্রাণুল মধ্যে আছে সুতরাং প্রাণুল করিমের এই আয়াত নাজিল হলো রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি সাহাবাদেরকে বলেছিলেন যে আল্লাহ আল কি দিনকে তোমাদের কাছে পৌঁছতে পেরেছি তখন সমস্ত সাহাবারা বলেছিলেন জি আপনি আমাদের কাছে দিন পৌঁছিয়েছেন তখন নবীজি তার শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে উঠিয়ে তিনি

আপনি তা পৌঁছিয়ে দিন যদি আপনি এর মধ্যে কোন কমতি করেন কোনো ঘাটতি করেন ফাইল্লাম তা যদি আপনি তা না করেন ফামা আব্লা তাহলে আপনি আমার যেন কোনো কিছুই আপনি পৌঁছান নেই তাহলে আল্লাহ তালা এখানে নবীকে প্রত্যেকটা জিনিস পৌঁছিয়েছেন আর নবীজি পৌঁছিয়েছেন সাহাবিদেরকে আর বিধায় নবীজি নির্দেশ করেছেন ওয়ালা আয়া তোমরা আমার পক্ষ থেকে একটি বিষয় জানতে পারলেও তা দাও সুতরাং এটি ছিল সর্বশেষ আয়াত এবং পরিপূর্ণভাবে আমাদের জন্য দিন ইসলামকে আমাদের জন্য মনোনীত জীবন বিধান হিসেবে যার মধ্যে সব রয়েছে বিধায় আমরা দেখি রসুল্লাহ মৃত্যুর আগে আহ তিনি একটু তাড়াহুড়া করতেছিলেন এবং যেন বলতে চাইতেছিলেন যে কিছু আমি কিছু লেখিয়ে দেই কিন্তু নবীজির উপর এই বেহুশি বারবার অবতরণ হইতেছিল একবার বেহুশ হইতেছিলেন হুশ আসতেছিল আবার বেহুশ হজরতন বললেন যে কোনো কিছু লেখানোর দরকার নাই কারণ আমাদের কাছে তো কোরআন এবং শুননায় স্পষ্ট রয়ে গেছে আর এটাও ছিল আসলে আল্লাহ তালারই মানসা যে এর বাইরে আর কোনো কিছুরই প্রয়োজনীয়তা নাই সব কিছুর সমাধান তিবিয়ান আল্লিকুল্লিস সব কিছুর বিস্তারিত বর্ণনা প্রাণ এবং হাদিসের মধ্য থেকেই পাওয়া যাবে এরপরে দ্বিতীয় প্রশ্ন কাজা নামাজের ব্যাপারে আসলে কাজা নামাজের ব্যাপারে কাজা নামাজ যদি আপনার দৈনন্দিনের নামাজ কাজা হয়ে যায় তাহলে সেটি আত্মমত না করতে পারলে যখনই সময় পাবেন তখনই আদায় করে নেবেন অনুরূপভাবে কাজা নামাজ জামাতের সাথে আদায় করা যায় আর যদি কোনো ভুলে অথবা নিদ্রার কারণে কাজা নামাজ নামাজ কাজা হয়ে গেলে স্মরণ হওয়ার সাথে সাথেই আদায় করে নিতে হবে বোখারি এবং মুসলিম হাদিস রয়েছে কাজা নামাজের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আরো দীর্ঘ আলোচনা করব পরবর্তী একটি প্রশ্নে প্রশ্নে আশা করি উত্তর পেয়েছেন সাল্লাহনা মোহাম্মদ নবীল উমি আলী ওসাল্লিম আল কোরআনের পথ এই পথি আসল পথ আল কোরআনের পথ এই পথি আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রঘুমত অন্য পথে অন্য মাতে নেই যে অহুুম আলকুরানের পদ এই পথ আ সুলপদ। আলকুরানের পদ এই পথ আ সুলপদ।